মানুষের যখন খুব কথা বলতে ইচ্ছা করে কিন্তু আশেপাশে কেউ থাকে না তার সাথে কথা বলার মতো, তখন সে খুব একাকিত্ব ফিল করে। তখন তার মনে হয় ভেতরটা আছর মাছর দিয়ে উঠছে, তখন খুব কান্না পায়, খুব একা একা লাগে, খুব কষ্ট হয় এবং সে হয়তো একা একাই বসে কাঁদতে থাকে। এটারই নাম হয়তো ডিপ্রেশন, যেটা ন্যাচারালি আজকাল সবার মধ্যেই কম বেশি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজ। একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। যেসব মানুষ সমাজ থেকে, মানুষজন থেকে, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সবার থেকে একটু দূরে গিয়ে শান্তিতে বসবাস করতে চায়, তারা সচরাচর পাহাড়ে গিয়ে নিজেদের বসতি স্থাপন করে, এই জনকোলাহল থেকে দূরে গিয়ে। আর যারা একটু হই হুল্লোড়, মজা, আনন্দ এই সমস্ত কিছু পছন্দ করে, তারা সমুদ্রটাকে বেছে নেয়। কারণ অনেক মানুষজন ছাড়া, যারা মানুষজন দেখা, কথা বলা এই সমস্ত ছাড়া বাঁচতে পারে না, তারা সমুদ্রটাকে ভালোবাসে। যদিও বর্ষাকাল সময় এটা প্রত্যেকটা পাহাড়ের জন্য একটা ক্রিটিক্যাল সময় হয়ে দাঁড়ায়, যেমন এখন শিকুমায়ের অবস্থা খুবই ভয়াবহ। আজকে সকাল সকাল একটু কাঁচা কুমড়োর সবজি করছিলাম, তো একটু অন্যভাবে ট্রাই করলাম। আমি ফোড়নের মধ্যে গোটা জিরা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আদা কষা দিয়েছি, আর তার সাথে দিয়েছি কাস্তুরি মেথি। ইয়েস, কাস্তুরি মেথি দিয়ে আজকে কাঁচা কুমড়ো তরকারি রান্না করছি। ভীষণ টেস্টি হয় খেতে, একদম অন্যরকম স্বাদ হয়। আর যারা ওই সে একটু ঘ্যাঁটের সবজি বাইরে খেতে ভালোবাসে, বা ধরো কোথাও ল্যাবড়া হচ্ছে বিয়েবাড়ির সাইডে, বা কোথাও খিচুড়ির সাথে একটা ঘ্যাঁটের সবজি হচ্ছে, সেখানে কিন্তু এই কুমড়োর তরকারিতে কিন্তু এইভাবেই করে, ভীষণ টেস্টি হয়। আর তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে যে ঝিমে আছে বসিয়ে দিলাম, ফুটে ফুটে হবে, দারুণ টেস্টি হয়ে। আর এখন আমি একটু ঝাড়াঝুড়ের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ডাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এভরিডে বেসিসে আমার করা হয়ে ওঠে না, আমি দু একদিন অন্তর অন্তর ডাস্টিংটা করি। ডাস্টিং না করলেই ধুলো জমতে থাকে। আর যাদের একটু অ্যাস্থমার প্রবলেম থাকে, যাদের এই ডাস্টিং থেকে অনেক প্রবলেম হতে পারে, ডাস্টিং আর ধূপের ধোঁয়া এই দুটো থেকে অনেকটা প্রবলেম হয়, যেমন আমার আছে, আমার মেয়ের আছে, তার জন্য চেষ্টা করি ঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন, ডাস্টিং ডাস্ট প্রুফ করে রাখার, আর ধূপটা একটু কম রাখার। যাই হোক, এইসব করতে করতে আমার কুমড়ো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। নামাবার সময় এটাতে আমি একটু ধনে পাতা ওপরে ছড়িয়ে দিলাম, আর এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে, কি বলবো। দুদিন ধরে এই কুমড়োর তরকারিটা খেয়েছি, এত টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো, কাস্তুরি মেথি দিয়ে এরকম করে কাঁচা কুমড়োর তরকারি, দেখবে দারুণ টেস্ট হয়। আজকে তোমাদের সাথে কিছু হল শেয়ার করব, কিছু নতুন জিনিসপত্র কিনে নিয়ে এসছে হাজব্যান্ড মশাই, সেগুলোই এখন দেখতে বসেছি, তো সেগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বেশ অনেক কটা জিনিস আছে, তো আমাদের তো খুশির ঠিকানা নেই, যেহেতু অনেক নতুন নতুন জিনিস এসছে। প্রথমেই যেটা বের করছি এটা হচ্ছে ইয়োগা প্যান্ট। মেয়েদের ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে একটা সেলিব্রেশন আছে, তার জন্যে ইয়োগা প্যান্ট, ইয়োগা ম্যাট, ইয়োগা টি শার্ট এরকম সব কিছু কালেকশন আনতে বলেছে, তো তার জন্য ওটা ছিল ইয়োগা প্যান্ট ওর, এই যে এরকম নি লেন্থ প্যান্ট কিনতে বলেছিলো। আর তার সাথে ছিল হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ডটা ওর সাথে হোয়াইট কালারের শেড কিনতে বলেছিলো, তো এগুলো সব পাওয়া গেছে। ইয়োগা ম্যাটটা, টি শার্টটা পাওয়া যায়নি, ওই দুটো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। তো চলো দেখি এরপরে নেক্সট কিনেছে, এর মধ্যে সারপ্রাইজ আছে আমার জন্য বিশেষ করে। নতুন নতুন জিনিস পেলে কে না খুশি হয় বলো। এই ক্রিমটা নিয়ে এসছে আমার জন্য, এটা ল্যাকমি পিচ ক্রিম। আমার একটু স্কিনের মধ্যে প্রবলেম হচ্ছিল, তো বিশ্বাস করে এই ক্রিমটা লাগাবার পর স্কিনের সব প্রবলেমগুলো, ড্রাইনেসটা পুরো চলে গেছে। আর এই ময়েশ্চারাইজার ক্রিমটা এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় মুখের মধ্যে, যে জেল ক্রিমকেও হার মানাবে, এত সফট আর এত লাইট ওয়েট ল্যাকমির এই ক্রিমটা। আর যখন এসি ঘরে থাকি তখন না মুখটা খুব রাফ হয়ে যায়, আর সেই সময় অন্য কোনো ক্রিম ভাল লাগে না। নিভিয়া সবটা লাগাই, বাট নিভিয়া সবটা শেষ হয়ে গেছিলো, তো হাজবেন্ড মশাই এবারে এটা কিনে নিয়ে দিচ্ছিলো। এটা দেখলাম নিভিয়া সবটার থেকে দামটা বেশি বেশি ঠিকই, কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভালো, ভীষণ সুন্দর। এরপরে নেক্সট জিনিসে যাচ্ছি, এগুলো হচ্ছে আমার জন্য প্যান্ট নিয়ে এসছে আর আমার মেয়ের জন্য প্যান্ট নিয়ে এসছে। আমি বলেছিলাম ঘরে পরার প্যান্ট নিয়ে আসতে, তো মেয়ের প্যান্ট হচ্ছে এই দুটো প্রিন্টের, একটা ইয়েলো আর একটা রেড, ভীষণ সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমার, একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে এরকম রেড টাইপের কালার, তো এই দুটো হচ্ছে আমার। এরকম মেয়ে পরে দেখালো, মেয়ের আর আমার দুটো একই জিনিস, একই কোম্পানির মাল, শুধু ওরটা ছোটো লেন্থের, আমারটা একটু বড়ো লেন্থের, এই যা। আর ভীষণ সফট, ভীষণ কমফর্ট
কমফর্টেবল। এই যে আর এই ব্যাগটা এনেছে আমার জন্য ট্রাভেল করার জন্য, ট্রাভেলে আমার যে ব্যাগটা ছিল সেটা এমন ধুলিসাৎ অবস্থা হয়েছে কি বলবো, ট্রাভেল করে 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 ছিঁড়ে গেছে। তো এখন এই ব্যাগটাও নতুন এনে দিয়েছে। এই ব্যাগটা ভীষণ সুন্দর আর ভীষণ স্পেশিয়াস, আর এর মধ্যে অনেকগুলো চেন রয়েছে, আর বিশেষ করে এর মধ্যে রেন কভার রয়েছে, মানে ব্যাগটা কোনোভাবেই বৃষ্টিতে ভিজবে না, আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছে বলে নিয়ে এসছে। তো আমি একটু পিঠে নিয়ে দেখছিলাম, আমার বেশ ভাল লাগছিলো, আমি একটু দেখলাম ট্রাই করে যে এরপরে নেক্সট ট্রিপে এটাই নিয়ে যাব। আর ট্রিপে আমি না ওই সাইড ব্যাগ নিতে পারি না মেয়েদের মতো, আমি এরকম একটা পিঠে ব্যাগ আমার চাই চাই। আর এই যে দেখো রেনকোটটা এখানে নিচে আছে, যখন বৃষ্টি পড়বে বার করে জাস্ট লাগিয়ে দিলেই হবে। এত সুন্দর এত ভালো একটা ব্যাগের না আমার বহু দিনের ইচ্ছা ছিল, বহু দিনের এরকম একটা ব্র্যান্ডেড ব্যাগের ইচ্ছা ছিল, বাট ইচ্ছাটা এতদিনে বাদে পূরণ হলো, তাও সেই হাজবেন্ড মশাইয়ের জন্য। প্রত্যেকটা মেয়েই কোথাও না কোথাও অথেন্টিক ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস পরতে পছন্দ করে, বাট আমার পার্সোনালি ওয়েস্টার্ন ড্রেস ভীষণ পছন্দের মধ্যে পড়ে। আমি ওয়েস্টার্ন ড্রেসটাই বেশি প্রেফার করি, তার কারণ একটাই হচ্ছে আমি ছোটোবেলা থেকে ওয়েস্টার্ন কখনোই পরতে পারিনি। আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, তার জন্য আমাকে ছোটোবেলা থেকে ফ্রক এবং তারপরে একটু বড় হতে না হতেই চুড়িদার ছাড়া অন্য কিছু পরতে দেওয়া হয়নি। ইভেন চুড়িদারগুলোও হাতওয়ালা বড় হাতওয়ালা চুড়িদার পরতাম। তো এই এখন আমার নিজেকে অনেক ব্লেসড মনে হয় যে আমার হাজব্যান্ড আমার সেই সমস্ত ইচ্ছাগুলো পূরণ করছে। এই যে এই প্যান্টগুলো ও নিয়ে এসছে আমার ঘরে পরার জন্য, এত কমফর্টেবল আর এত সুন্দর কোয়ালিটি, ভীষণ ভালো। আর এই যে পুরো ডিজাইন করা রয়েছে, কিন্তু এগুলো ঘরে পরার বাইরে একদমই পরা যাবে না। এর আগে আমি যে দুটো মিশো থেকে নিয়েছিলাম সে দুটো বাইরেও পরা যেত, কারণ পকেট টকেট দেওয়া ছিল। আর এই দুটো একদমই ঘরে পরার, কারণ পকেট দেওয়া নেই, একদম ঘরে পরার জন্যে বা ইনারওয়ার হিসেবে পরার জন্যে এই দুটো পারফেক্ট। আর কি সুন্দর ফিটিংস হয়েছে আর কি ভালো লাগছে বলো, আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো। তাই বলি যে নিজেকে অনেক অনেক লাকি ফিল মনে হয় যে আমার হাজব্যান্ড আমাকে এতটা সাপোর্ট করে বা আমার ইচ্ছাগুলোকে এতটা পূর্ণ করে। আমি এরকম ড্রেস বাইরে পরতে কমফর্টেবল নই, কিন্তু ঘরে পরতে আমার ভীষণ ভাল লাগে, তার জন্য আমি সবসময়ই পরি, এগুলোই পরি। যাই হোক, আমি একটু ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখছি, তোমরা ততক্ষণ চটপটে একটা লাইক করে দাও দেখি, আর লাইক করার সাথে সাথে একটু শেয়ার করে দিও, বুঝেছ? আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। ঢংসং অনেক হলো, নতুন নতুন জিনিস অনেক হলো, এবার চলো কোমর বেঁধে ঘরের কাজগুলো এগোই। এই কর্নার সেলফটা আজকে সরিয়ে এখানকার যে ঝুলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ঝাড়মোচ করে দিলাম। মাঝে মাঝে প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে এইভাবে পরিষ্কার করি, তাতে ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকে। অ্যাকসেপ্টেবল যে ফ্রিজ, বড় আলমারি, খাট এগুলো সরাতে পারি না, বাকি যতটুকু জিনিস সরিয়ে এ করা যায়, যেমন ড্রেসিং টেবিল থেকে, টেবিল থেকে, টি টেবিল থেকে, কর্নার সেলফ থেকে, ততগুলো আমি সরিয়েই পরিষ্কার করার চেষ্টা করি মাঝে মাঝে, প্রতিদিন বেশি সে নয়, তাতে করে ঘরে ঝুলটুল কম জমে এবং ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকে তুলনামূলকভাবে। এখন না এত গরম করছে কি বলবো, চান করার পরে ঘেমে যাওয়ার কাজগুলো করাই যাচ্ছে না, তার জন্য আমি চান করার আগে ঠিক করলাম যে এখানে যে কটা আয়রন বাকি আছে সে কটা আয়রন করে নিই, আয়রন করে তুলে নিয়ে তারপরে চান করতে যাবো, যা ঘামার ঘেমে নিই চান করে আসার পরে যাতে আর না ঘামতে হয়। তো এই যে মেয়ের প্যান্টটা আয়রন করছি, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই একটুখানি করে আয়রন বুলিয়ে নিলে ভালো, মানে যেগুলো আয়রন করার প্রয়োজন আছে আর কি, প্রত্যেকটা জিনিস বলতে যেগুলো প্রয়োজন নেই, যেমন আমার হাজব্যান্ডের টি শার্টটা ভাঁজ করে রাখলাম সেটা প্রয়োজন ছিল না, তো মেয়েটার এই প্যান্টটা একটু জড়ো জড়ো হয়ে গেছিলো ওটা একটু আয়রন করে নিলাম। এরকম করে যে কটা আমার মেয়ের আমার হাজব্যান্ডের সে কটা আমি আয়রন করে এইভাবে তুলে রাখছি আর পার্ট বাই পার্ট করে ভাঁজ করে রাখছি, এরপরে গিয়ে আলমারিতে তুলে রাখবো। তো এই আয়রন করতে বসে না এত ঘাম হয়, এত গরম করে কি বলবো, কারণ ফ্যানটাকে ফুল স্পিডে দেওয়া যায় না, ফ্যানটা ফুল স্পিডে দিলে জামাকাপড় উড়ে যায়, একটু কম রেঞ্জে হালকা স্পিডে দিতে হয়। তো ওই আর কি, তার জন্য খুব মানে চান করার আগে এই কাজটা করে নিয়ে তারপরে চান করতে যাবো। হাজবেন্ড মশাইও ঘুরু ঘুরু করছে, আমি চান করে বেরোলে সে চান করতে যাবে, আমি বলছি তুমি চলে যাও, বলে না তুমি করে এসো তারপরে আমি যাবো।
কোনো একজন মানুষ বলেছেন যে তুমি যদি একাকিত্ব বা একা থাকতে শিখে যাও, একাকিত্বকে এনজয় করতে শিখে যাও, তাহলে তোমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। কিন্তু তোমার যদি সবসময় পাশে একটা বন্ধু বা কথা বলার সঙ্গী লাগে, তাহলে বড় মুশকিল তোমার সার্ভাইভ করা। আর কথাটা কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ ভেবে দেখলে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি পাশে একজন সঙ্গী থাকে যার সাথে সারাদিনের কথাগুলো শেয়ার করা যায়, তাহলে কিন্তু সারাদিনের স্ট্রেসটা অনেকটা কমে যায়। অবশ্যই কথা বললে, তার জন্যই সাইকোলজিস্ট রয়েছে, কথা বললে ভেতরটা অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু ভেতরের কথা যদি কাউকে না বলেই নিজেকে ফ্রি রাখা যায়, এটা যে শিখে নিয়েছে তার থেকে ভালো বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। এত গরম করছিল, আমি চুলটা খুলে নিলাম, চুলটা একটু শুকিয়ে নিই। আমি চুল প্রতিদিন ধুই না গো, মাথার সামনেটা আর নিচে গোড়ার দিকটা আজকাল ধুয়ে নিচ্ছি, কারণ খুব ঘাম হয় বলে। আদারওয়াইজ পুরো চুলটা আমি প্রতিদিন বেসিসে ভেজাই না, কারণ পুরো চুল যদি প্রতিদিন ধুই তাহলে কিন্তু চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আয়রনে অনেকগুলো কাজ ছিল, তার জন্য রান্নার খুব একটা ঝামেলা রাখিনি। ওই কুমড়োর তরকারি করেছি আর ডিম দিয়ে একটা তরকারি করেছি এবং ওটা দিয়েই খেয়ে নেবো। আর দই আম তো রয়েইছে, কারণ যদি আমি রান্নাঘরেই বেশি সময় কাটাই তাহলে এগুলো আমি সময়ের মধ্যে করে উঠতে পারবো না। তার জন্য চেষ্টা করি যেদিন এই সমস্ত কাজগুলো করি সেদিন একটু রান্নার চাপটা কম রাখার, বা ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় এরকম রান্না করার। আমারটা আয়রন হয়ে গেল, এবার মেয়ের এইটা আয়রন করছি। মেয়ের এই টপটা না পুরী থেকে কেনা, পুরী থেকে আমরা এই সেম কুর্তি তিনজন কিনেছিলাম, আমার শাশুড়িমা, আমি আর আমার মেয়ে। তো আমার আর আমার শাশুড়িমায়ের যে কুর্তিটা কিনেছিলাম কোয়ালিটিটা ভীষণ খারাপ ছিল, একবার ওয়াশিং মেশিনে কাচার পরই একদম নষ্ট হয়ে গেছে, দফা দফা শেষ হয়ে গেছে, আমি ঘরে পরি এখন। কিন্তু মেয়েটার এই জামাটার কোয়ালিটিটা ভীষণ ভালো আছে। ওটা একটু জলে জলে হয়ে গেছিলো বলে আয়রন করে নিচ্ছি, কিন্তু কাচার পরও অ্যাজ ইট ইজ নতুনের মতো রয়েছে। এই দেখো আজকে রান্না করেছিলাম, ডিমের ডিম ভেজে একটু ঝাল করেছিলাম আর কুমড়োর তরকারি করেছিলাম, যেমন সকালে করলাম কুমড়োর তরকারি, একটু ঘি নিয়ে নিয়েছিলাম। আজকের একদম সিম্পল লাঞ্চের মেনু, আর সিম্পল খেতে বেশ ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড অতটা খেতে পারে না, ওর একটু অসুবিধা হয়, কষ্ট হয়, ওকে একটু কষ্ট করেই আজকে খেতে হবে, কিছু করার নেই। কিন্তু কী করবো, সব দিন তো আর সব রকম হয়ে ওঠে না। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই দেখো কত বড় বড় আম নিয়ে এসেছে। দেখো আম দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, মানে আমের এই যে আঁটিটা রয়েছে এটা আমার পুরো এক হাতের সমান, এত বড় আমটা। খুব একটা টেস্টি নয়, মানে খুব একটা খারাপও খেতে নয়, মোটামুটি খেতে, বাট এত বড়। চলো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো।